ওয়েলকাম ভিউয়ার্স, তো আবারও স্বাগতম জানাই আপনাদেরকে বাংলা টেক্স ইউটিউব চ্যানেলে। আজকে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, এবার কিন্তু এক ধাক্কা অনেকটাই গ্যাসের দাম কমে গেল নতুন বছরের শুরু থেকেই, অর্থাৎ আজ থেকেই কিন্তু এই নিয়ম লাগু হতে চলেছে। তো এবার গ্যাসের দাম কত টাকা কমলো এবং আরও কত কমতে পারে সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। কিন্তু তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকছে, যারা আমাদের চ্যানেলে নতুন বা প্রথমবার ভিজিট করছেন, নিচে দেখবেন এইরকম একটা লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটার উপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলটি। আর পাশে দেখবেন ছোট্ট একটা বেল আইকন আছে, ওটাকেও কিন্তু বাজাতে একদম ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশের বেল আইকনটাও বাজিয়ে রাখলে হবে কি, আমরা যখনই যখনই নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সেটার আপডেট কিন্তু আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো উইদাউট ওয়েস্টিং মোর টাইম, লেট গেট স্টার্টেড। তো ইতিমধ্যে আমরা চলে এসেছি এবিপি আনন্দর মেন পেজে। এখানে দেখুন বলা হয়েছে ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম কমলো 5.91 টাকা এবং ভর্তুকিহীন গ্যাসের দাম কমলো 120.50 টাকা। ঠিক এরকমটাই একটা নিউজ বেরিয়ে আসলো। এবার কিন্তু নতুন বছরের শুরু থেকে এই দাম লাগু হতে চলেছে। তো 14.2 কেজির যে এলপিজির গ্যাস সিলিন্ডার আছে তার কিন্তু দাম 500 টাকা ছিল, কিন্তু বর্তমানে 598.99 টাকা হয়ে গেল, অর্থাৎ প্রায় 2-3 টাকা কমে গেছে। তো গ্যাসের দাম বেশ কয়েকদিন ধরে বেড়েই চলেছিল, কিন্তু বর্তমানে এই ডিসেম্বর মাসে কিন্তু গ্যাসের দাম 6.52 টাকা কমেছে এবং জুন মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত কিন্তু 14.13 টাকা কিন্তু গ্যাসের দাম বেড়েছিল। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন জানিয়েছেন ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম অনেকটাই কমেছে, দিল্লিতে এই গ্যাসের দাম কিন্তু এখন 689 টাকা। আপনারা কিন্তু বছরে টোটাল 12টা গ্যাস নিতে পারেন, আর এর কিন্তু পুরো টাকাটাই আপনাদের দিতে হয় এবং ভর্তুকির টাকাটা কিন্তু আপনারা আপনাদের ব্যাংকে ফেরত পেয়ে যান। তো এটুকুনি বলা ছিল, এতটা গ্যাসের দাম কিন্তু কমেছে, ভবিষ্যতে আরও কমতে পারে। তো দেখা যাক এবার কি হয়, নতুন বছরের শুরুতেই নতুন খবর। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, যারা জানে না তাদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আর এই ভিডিও রিলেটেড যদি এখনও আপনাদের মনে কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই করতে পারেন। তো আজকের জন্য এই পর্যন্তই, আবার দেখা হবে এরকমই কোনো ভিডিওর সাথে।